দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ত্রী, তিনি এসেছিলেন বিএনপির মহাসচিবের সাথে কথা বলার জন্য, কিন্তু তিনি অনুমতি না পাওয়ার কারণে তিনি চলে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আছি, সিএমএম কোর্টে আছি। সিএমএম কোর্ট থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্ত্রী এসেছিলেন তার সাথে দেখা করার জন্য। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো অনুমতি না পাওয়ার কারণে তিনি ফিরে যাচ্ছেন।